আই হোপ সবাই ভালো আছেন। অ্যান্ড এখন বাজে হচ্ছে রাত 2:30-র একটু বেশি, ওই যে পিছনে একটা ঘড়িতে দেখা যাচ্ছে টাইম। অ্যান্ড এই মোমেন্টে আমি জাস্ট পিরিয়ডটা অন করলাম, কারণ আমি একটু ফ্রেশ হইতে আসছি। সো চিন্তা করলাম যে একটু প্যাক লাগাবো, আমি আমার ডেইলি রুটিন যেটা একটু প্যাক লাগাতে ইচ্ছে করলো। যদি আমি ডেইলি বেসিসে ইউজ করি না, আমার মাঝখানে গ্যাপ হয়, বা তারপর আজকে ইউজ করবো, তো চিন্তা করলাম যে আমার বেবি ঘুমাইছে। সো আচ্ছা ঠিক আছে, বুকটাও ধুইছি, জাস্ট ফ্রেশ হইতে হইতে আমার মনে হয়েছে যে একটু ভিডিওটা অন করে জাস্ট ভিডিও করি। হ্যাঁ মানে কিছু করার নাই, এটাই লাইফ, এইভাবেই করতে হবে। এখন আর ওরকম প্রিপারেশন নিয়ে হ্যান ত্যান এত কিছু হাবি জাবি করে বসা যায় না। সো এনিওয়েজ, আজকের ভিডিওটা যে কারণে করা, আমি হচ্ছে একটা প্যাক ইউজ করব, যেটা আমি আমার ডেইলি লাইফে আর কি ইউজ করি কয়েকদিন পর পর, মানে প্রায়। সো প্রোডাক্ট হচ্ছে আরং আর্থের এই প্রোডাক্টটা, যেটা নিয়ে অলরেডি আমার ইউটিউবে একটা রিভিউ টাইপের ভিডিও দেওয়া আছে, আই গেস মেবি দেওয়া আছে, থাকার কথা। বাস এই নিয়ে এই প্রোডাক্টটা আমার থার্ড টাইম রিপারচেজ করা। সো একটা জিনিস কি, যে আপনি যখন সেটা স্কিন কেয়ার না, যে কোনো প্রোডাক্ট আপনি যখন রিপারচেজ করবেন, তার মানে ওই প্রোডাক্টটা সুটসিও আর প্রোডাক্টটা আপনার ভালো লাগছে। সো দ্যাটস, এর জন্যই আপনি রিপারচেজ করতেছেন, রাইট? সো এটা আমার ডেইলি লাইফের সাথে এখন অ্যাড হয়ে গেছে। সো এই প্রোডাক্টটা বেসিক্যালি এরকম রেডিমেড ফর্মেই থাকে। আমি এটা কিনেছি বেশ কয়েক মাস হয়েছে, সো একটু ড্রাই হয়ে গেছে। এটা আরও লিকুইড ফর্মে থাকে, লাইক পানি মিক্স করার দরকার পড়ে না, বাট আমার যেহেতু এটা একদম শেষের পথে আপনারা দেখতে পাচ্ছেন, সো এই কারণে হচ্ছে একটু ড্রাই ড্রাই হয়ে গেছে। সো আমি যখন এটা ইউজ করি, এটার সাথে জাস্ট কিছু না ভাই, কলের পানি একটু মিক্স করে দেন একটু পাতলা করে তারপরে ইউজ করি, দ্যাটস ইট। সো ইয়া, এই আর কি, এটা একদম ডেইলি সেই মানে লাইফ সেভার টাইপের একটা প্যাক। অ্যান্ড যারা ইউজ করেন তারা জানেন, বা এই স্কিন কেয়ার মানে এই প্রোডাক্টটা, এই প্যাকটা আমার স্কিনে এত ভালো স্যুট করেছে, সো এর জন্যই আমি এটা রিপারচেজ করি বারবার। তো এটা হচ্ছে বেসিক্যালি এটার ডিটেইলস, একদম আমার যে রিভিউ ভিডিওটা আছে সেখানে আমি এটা নিয়ে মনে হয় ডিটেলস আলোচনা করেছিলাম। বাট এটা হচ্ছে স্যান্ডেলউড ফেস মাস্ক, ত্বকের তেলের ভারসাম্য বজায় রাখে এবং ত্বকের নমনীয়তা বৃদ্ধি করে, এছাড়া ত্বকের সূক্ষ্ম দাগ এবং বলিরেখা কমায়। এটা হচ্ছে ওদের লেখা, দে ক্লেইম যে তারা এগুলো করে। অ্যান্ড এখানে ইনগ্রিডিয়েন্টসও আছে, আই গেস, হ্যাঁ উপাদান দেওয়া আছে, ব্যবহার বিধিও দেওয়া আছে বাংলা অ্যান্ড ইংলিশ দুটাতেই। সো যেহেতু এটা আরঙ্গের প্রোডাক্ট, সো এটা আমাদের বাংলাদেশি একটা প্রোডাক্ট, আমাদের দেশেই মেক করা হয় এই প্রোডাক্টটা। বাট স্পেসিফিক্যালি এই প্রোডাক্টটা, হ্যাঁ, আমার স্কিনে অনেক ভালো স্যুট করছে। তো আমি আমার এটা শেয়ার করি, আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করি। এটা দিলে আমার মানে, তারা তো অনেক কিছুই ট্রেন করে, এটা হয় সেটা হয় হ্যানা হয় ক্যান হয়, বাট একটা জিনিস কি, যে কোনো একটা ইনগ্রিডিয়েন্টস বা ফেস প্যাক বলেন বা যেটাই বলেন, আপনি যখন আপনার স্কিনে ইউজ করছেন, সেটা যখন আপনার, যেহেতু আমাদের এক একজনের স্কিন টাইপ এক এক রকম হয়, সো ওই স্পেসিফিক প্রোডাক্টটা যদি আপনার স্কিন টাইপ অনুযায়ী না যায়, তখন দেখা যায় যে ওটা উল্টা রিয়াকশন করে। সো কী হয় যে ওইটা আমার ফেসে স্যুট করে না। বাট দেখা যাচ্ছে সেম প্রোডাক্টটা আমাদের অন্য একজন তার স্কিনে অ্যাপ্লাই করছে, বাট তার স্কিনে ওটা খুব ভালো মতন স্যুট করছে। সো ব্যাপারটা এই, সো ফার্স্টলি স্কিন কেয়ারের ক্ষেত্রে আমাদেরকে প্রথমে বুঝতে হবে যে আমাদের স্কিন টাইপটা কী, অ্যান্ড সেই স্কিনে কী কী ধরনের প্রোডাক্ট স্যুট করে। যেমন আমার স্কিনে, আমার অয়েলি স্কিন টাইপ, অ্যান্ড যারা আমার ভিডিওস দেখে থাকেন বা দেখেন তারা জানেন, আমি প্রত্যেক স্কিন কেয়ার ভিডিওতেই বলি যে আমার স্কিন টাইপ অয়েলি। অ্যান্ড আমার স্কিনে স্পেসিফিক্যালি হলুদ আছে না, হলুদ, কাঁচি হলুদ, তো ওই হলুদ টাইপের যে জিনিসগুলো থাকে, ওই হলুদ আমার স্কিনে স্যুট করে না। হ্যাঁ, আমার আম্মুরও কিন্তু স্কিন টাইপ হচ্ছে অয়েলি, বাট তার স্কিনে আবার হলুদটা অনেক ভালো স্যুট করে, হলুদ, উবটান এই টাইপের জাতীয় জিনিস। বাট আমার উবটান, হলুদ এই টাইপের জিনিস আমার স্কিনে স্যুট করে না। তো আমার স্কিনে কিন্তু আবার স্যান্ডেলউড টাইপের জিনিসগুলো স্যুট করে। এনিওয়ে, একজনের স্কিন টাইপ এক রকম, আমি যেটা বলতে চাচ্ছি, তো স্কিন টাইপ অনুযায়ী হচ্ছে কার স্কিনে কোনটা স্যুট করে সেটা ম্যাটার করে। সো আমি এই প্রোডাক্টটা ইউজ করে অনেক দিন যাব, অ্যান্ড এটা আমার স্কিনে যেটা করে বেসিক্যালি, এটা ইউজ করার ফলে হচ্ছে মুখে র্যাশ হয় না, ধরেন যে কোনো কারণেই হতে পারে, আমি সারাদিন বাইরে বাইরে ঘুরে ফিরে আসলাম, বা ফেসটা সারাদিন একটু মানে ধুলাবালির মধ্যে থাকলো, অথবা
মান্থলি একটা স্পেসিফিক টাইমে আমাদের যেই টাইমটা যায়, লাইক পিরিয়ড টাইমটা হয়, সো তখনও দেখা যাচ্ছে মুখে পিম্পলস অ্যান্ড এইসব হাবি জাবি কেড়ে গেছে, অনেক প্যারা হয়। সো যে কোনো কারণে যখন আমাদের ফেসে, মানে আমার ফেসে পিম্পলস হয় বা র্যাশ হয়, সো এই প্রোডাক্টটা ইউজ করার ফলে সেটা হচ্ছে আমার থাকে না, চলে যায়, ওই র্যাশগুলো চলে যায়, অ্যান্ড স্কিন হচ্ছে একদম ড্রাই হয়ে যায় না, মানে একদম থাকে না। যে অনেকেই মনে করে যে ভালো একটা ফেস ওয়াশ বা সাবান দিয়ে মুখ ধুলাম, ওইটা হচ্ছে আমার ফেসের সব তেল টাইনে বাইর করে ফেলছে, তার মানে সাবানটা খুব ভালো, তার মানে ফেস ওয়াশটা খুব ভালো। নো, এটা আসলে ঠিক না। তো বাট আমাদের কিন্তু ফ্রেশ লাগে, রাইট? সো যদিও এটা ঠিক না, বাট এই প্রোডাক্টটা ইউজ করার ফলে যেটা হয় যে আমার স্কিনটা ওরকম ড্রাই হয়ে যায় না, মানে একদম সব তেল বের করে নিয়ে আসে না, বাট স্কিনটা অনেক স্মুথ হয় অ্যান্ড সেই সাথে র্যাশগুলো কমে যায় অ্যান্ড আই ফিল ফ্রেশ অ্যান্ড সফট সফট হয়ে যায়, মানে আমার কাছে ফিল হয় এরকম, ঠিক আছে? সো ফেসটা ক্লিন থাকে ওভারঅল। সো এর জন্যই এই ফেস প্যাকটা রেগুলার বেসিসেও ইউজ করা যায়। আমি রেগুলার বেসিসে করি না, আমি একদম দুদিন গ্যাপ দিই বা দেখা যাচ্ছে যেদিন একটু ভালো লাগতেছে না বা একটু বেশি ঘোরাঘুরি হয়ে গেছে বাইরে, ওই দিন আমি একটু ইউজ করার ট্রাই করি, বাট আমার প্রতিদিন মনে থাকে না, বাট চাইলে এটা প্রতিদিনও ইউজ করা যায়, ঠিক আছে? সো এই তো এখন আমার ফেসের কন্ডিশন। আমি জানি না কতক্ষণ বকবক করে ফেলছি, ও মাই গড, 7 মিনিট অলরেডি ডান। সো এটা আমি এখন 15 মিনিটসের মতো আমার ফেসে রাখবো অ্যান্ড দেন আমি এটা ধুয়ে ফেলবো। সো 15 মিনিটস পরে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে। অলরাইট, একদম 15 মিনিটস পর আসছে, বাট এখন আমি ওর সাথে কথা বলবো না, আগে আমি আমার ফেসটা ক্লিন করবো, দেন আই উইল বি ব্যাক। অলরাইট, সো না আমি এই প্যাকটা বলবো যে আপনারা সবাই কিনে ইউজ করে ফাটায় ফেলেন, বিকজ আপনারা এই প্রোডাক্ট কিনে যদি ইউজ করেন তাহলে আমি তার থেকে কোনো কমিশন পাবো না, অর না আমাকে আরং থেকে কেউ প্রমোট করার জন্য পে করছে। সো আমি বলবো না আপনারা এই প্রোডাক্টটা কিনেন, বাট আই উড লাভ টু রিকমেন্ড দিস প্যাক, যে আমার স্কিনটা অনেক ভালো স্যুট করছে। সো ইউ ক্যান ট্রাই ইফ ইউ ওয়ান্ট। এনিওয়েজ, এখন আমি একটা সিরাম ইউজ করবো যেটা হচ্ছে বায়োজিনের প্রিবায়োটিক, নোভা ক্লিয়ারের অ্যাডভান্সড প্রিবায়োটিক সিরাম, অ্যান্ড অফকোর্স এটা আমি ডক্টরের সাথে কনসাল্ট করে দেন ইউজ করছি। সো ইনশাল্লাহ এই সিরামটা নিয়েও আমি খুব তাড়াতাড়ি একটা রিভিউ নিয়ে আসতে পারি আমার ইউটিউব চ্যানেলে আর ফেসবুক পেজে, আই ডোন্ট নো, পারি, খুব তাড়াতাড়িও হতে পারে বা অনেক দেরিও হতে পারে, আমি জানি না ভাই। এগুলো এখন কোনো টাইম মেনটেন করা হয় না, বুঝছেন? মানে পারি না অ্যাকচুয়ালি, লাইক হয়ে ওঠে না, আর একটু আরাম করে বসে যে ভিডিও টিডিও করবো, ব্লগ ট্লগ করবো, লাইক দেখা যায় যখন আমি ফ্রি হই তখন আর কিছু করতে ইচ্ছা করে না, একটু মোবাইল টোবাইল চালাই, ঘুমায় যাই, দ্যাটস ইট। এনিওয়েজ, না আমি অনেক বিজি সেটা আমি বলছি না, বাট আমি অনেক লেইজি। সো এই সিরামটা এখন আমি একটু আমার ফেসে ইউজ করবো। এই সিরামটা ইউজ করে যেটা হয় সেম থিং, আমি SHIT বলতে গেছিলাম। এনিওয়েজ, সো এই সিরামটা ইউজ করলে যেটা হয় স্কিনটা ক্লিয়ার থাকে, কোনো র্যাশ ট্যাশ থাকে না আমার স্কিনে, সব উধাও হয়ে যায়। ওকে ওকে, ইয়া, সো এটা এটা অনেক ঠিক একটা সিরাম কিন্তু, হ্যাঁ, আই হোপ আপনারা বুঝতে পারছেন এই সিরামটা অনেক ঠিক একটা সিরাম। এটা নিয়ে আমি ডিটেলস আলাপ আলোচনা করবো আপনারা যদি জানতে চান তো, বাট আমার ইচ্ছা আছে আপনারা না জানতে চাইলেও আমি করবো। আমি ভাই আমার ইচ্ছা মতনই ভিডিও করি, এনিওয়েজ তারপর বললাম আর কি একটু ফর্মালিটি। আচ্ছা যাই হোক, সো এই সিরামটা এখন আমি ইউজ করি, এটা জাস্ট একটু টাইম দিব, দেন এটা ফেসে পুরোপুরি অবজার্ভ হয়ে যায় না, যেহেতু এটা একটু থিক সিরাম, বাট এটার উপর আমি আর কিছু দিব না, অ্যান্ড দ্যাটস ইট, দ্যাটস ফর টুডে। সো আই হোপ আপনারা এনজয় করেছেন আমার ভিডিওটা, আর না করলেও কী বলবো, না করলে আম সরি, আমি আপনাদের এন্টারটেইন করতে পারি নাই, আপনাদের টাইম ওয়েস্ট করলাম, বাট এনিওয়েজ আশা করি নেক্সট ভিডিওতে আবার দেখা হয়ে যাবে খুব তাড়াতাড়ি, বাট সেটা কী ভিডিও থাকবে তা বলতে পারছি না এই মুহূর্তে, অ্যান্ড বাই ফর টুডে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।